আজ তো এক ট্রাক্টর চুরি করে নিয়ে পালাতে গিয়ে ট্রাক্টরকে তাড়া করে হাতে নাতে ধরা পড়ল গুণধর। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন দিন আগে দাসপুর থানার সামাট এলাকায় এই ভবঘুরের আবির্ভাব হয়েছিল। সেই ভবঘুরেই মঙ্গলবারের রাত প্রায় নটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটে রাস্তার পাশে রাখা এক ট্রাক্টরের চাবি নকল করে ট্রাক্টরটি চালিয়ে নিয়ে পালায়। আশপাশের লোকজনের নজরে আসে বিষয়টি। এলাকারই কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রাজনগরে ওই ট্রাক্টরটিকে ধরে। দেখা যায় চালকের আসনে সেই ভবঘুরে। অভিযোগ, ভবঘুরের ছলে ওই এলাকায় থেকে এই ট্রাক্টর চুরিরই মূল উদ্দেশ্য ছিল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির। গ্রামের প্রায় শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে যান, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। ওই ব্যক্তির থেকে একটি প্যান কার্ড, পাশাপাশি একটি মোবাইলও পাওয়া গেছে। কোথায় প্রচার করা হবে? একটি ছেলে, মানে ওই বয়স 40-45 বছর বয়স হবে, কদিন পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরছিল। আজকে রাত্রি নটা সাড়ে নটার সময় একটি ট্রাক্টরকে নকল চাবি দিয়ে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এইখানে ধরা হলো? আচ্ছা, এই জায়গাটা রাজনগর। কি হয়েছে? সন্ধ্যাবেলা সুনাকে বলছে, বলছে যে একবেলা দাও, পেঁয়াজি দাও, ঠিক আছে? ও সুনাকা বলছে একবেলা পেঁয়াজি নেই না, ঠিক আছে? ও ওখানে বললো তারপর নিয়ে চলে গেল। তারপরে এখানে আচ্ছা ছিল, তারপরে এখন শুনলাম যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ঘটনা হচ্ছে যে ওই লোকটা কিছুদিন ধরে আমাদের আশেপাশে এখানে, মানে যে যথায় সাথে ঘুরছে, কিছু দোকানে এখানে সামনে দোকানে মানে বিস্কুট কিছু মানে জিনিস চুরি করেছে। তারপরে চুরি করার পর আজকে রাত্রি হঠাৎ নটার সময় আমাদের, যেহেতু ট্রাভেল এজেন্সির ব্যবসা থাকে, তার জন্য আমাদের গাড়ি রাস্তার সামনে সব গাড়ির ঠিকানা আছে। একটা ট্র্যাক্টর ও মানে চাবি নিয়ে, মানে চাবি কীভাবে খুলছে অত সব জানিনি, মানে খুলে নিয়ে পালাতে যাচ্ছিলো। আর তাকে আমরা, আমাদের কিছু বাসিন্দা দেখেছে, বাসিন্দা দেখে আমার দিকে বলেছে। তারপরে আমরা যে ওকে ধরেছি বেলবেড়া আশ্রমে ধরে, ও নিজেই চালাচ্ছিল পুরো। ও পাগলা নাটক করছিল নয়, ও পুরো একবারে যেরকম একজন পাকা ড্রাইভার যে গাড়ি চালায়, ও সেরকমভাবে গাড়ি চালিয়ে নিয়ে পালাচ্ছে। সবাই মিলে যে ধরেছি, আমার দাদারা সব বাড়িতে ছিল আজকে। মাঝরাতের দিকে হলে ও যে কোনো কাটাই দোকানে ঢুকে দিলে গাড়ি পাওয়া যেত না। তোমার নাম কি গো? জানে না হচ্ছে। আমার গাড়ি স্টেবলি খুলে নিয়ে বলি গেল।